নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে দেশে জীবনযাত্রার ব্যয় বাড়বে এমন আশঙ্কা জানিয়ে ভ্যাটের হার 12% করার প্রস্তাব দিয়েছে সিপিটি। ব্যাংকিং খাত ক্যান্সার আক্রান্ত বলে মন্তব্য করে আর্থিক খাতের এই গবেষণা প্রতিষ্ঠানটি বিশেষ কমিশন গঠনের সুপারিশ করেছে। রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে দেশের অর্থনীতির চিত্র নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব বলেছে সিপিটি। অনুষ্ঠানে সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যে পরিমাণ প্রবৃদ্ধি হচ্ছে সে পরিমাণ কর্মসংস্থান হচ্ছে না। বিস্তারিত দেখুন মেহেরমণি রিপোর্টে। গত 10 মাসে দেশের সার্বিক অর্থনীতির গতি প্রকৃতি বিশ্লেষণ করে তার চিত্র তুলে ধরতে এই অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। গত 10 মাসের রাজস্ব আহরণ, এডিপির বাস্তবায়ন, ব্যাংকিং খাতের সুশাসন, আমদানি রপ্তানি প্রবৃদ্ধি, পুঁজিবাজারের পরিস্থিতি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি শিল্প সেবা খাতের প্রবৃদ্ধি, রেমিটেন্স প্রবাহের তথ্যভিত্তিক উপাত্ত বিশ্লেষণ করে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়। সংস্থাটি বলছে, নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে জীবনযাত্রার ব্যয় বাড়বে। একই সাথে আসন্ন বাজেটে সিমেন্ট, টেলিকম ও জ্বালানি তেলের উপর সম্পূরক শুল্ক বসানোর পরিকল্পনা বাস্তবায়ন হলে বেসরকারি বিনিয়োগ কমাবে। তেলের দাম এবং সিমেন্টের দাম এবং আমাদের যেই সামনের দিনে টেলিকম ব্যবহারের ক্ষেত্রে সম্পূরক শুল্ক বসানোর চিন্তা ভাবনা হচ্ছে, এটা আমাদেরকে চিন্তিত করেছে। গত কয়েক বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি যে হারে বেড়েছে সে হারে সৃষ্টি হয়নি কর্মসংস্থান। প্রবৃদ্ধি হচ্ছে, শিল্পেরও উন্নতি হচ্ছে, কিন্তু সেই পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। তার একটা ব্যাখ্যার কথা আমাদের রিপোর্টে বলা হয়েছে, সেটা হলো যে ধরনের প্রযুক্তি আসছে সেই প্রযুক্তি সেই পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি করছে না এখন আর। দেশের ব্যাংকিং খাতে ক্যান্সারের মতো ব্যাধি ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তাও দূর করার জন্য একটি কমিশন গঠন করার প্রস্তাব করেছে সিপিডি। ব্যক্তি খাতের বাণিজ্যিক ব্যাংকগুলোতেও বিভিন্ন ধরনের সুশাসনের অভাব দেখা দিচ্ছে। যেসব কারণ দেখিয়ে সরকারি ব্যয় বাড়ানো হচ্ছে তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটি। নানান ধরনের প্রকিউরমেন্টগুলো করতে হয় বা এগুলোর দামও ইতিমধ্যে বাড়ে, তখন যে ডিসিপ্লিনটা দরকার সেই ডিসিপ্লিনটা কিন্তু অ্যাপ্লাই করা হয় না। দেশের অর্থনীতির সুফল আরও প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে বাজেটের গুণগত কাঠামোর পরিবর্তনেরও সুপারিশ করেছে সিপিডি। মেহেরমণি, বৈশাখী সংবাদ, ঢাকা।